বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশের কারণে আজকে যে নাগরিক সভ্যতার উদ্ভব হয়েছে সেটা বলতে গেলে আমাদের জীবনটা আমরা আসলে জন্মগ্রহণ করেছি এই দেশে ব্রিটিশ ভারতের আন্ডারে তখন জনসংখ্যা কম ছিল প্রচুর পরিমাণে জায়গা জমি ছিল আমাদের তখনকার দিনে বাড়িঘর করার একটা প্রাকৃতিক আদর্শ বাড়িঘর জীবনযাপনের পদ্ধতি যেটা ছিল আমি এখানে যে পরিবেশে এখানে বাড়িঘর করেছি আমার ধারণা সেটাই ছিল যে একটা বাড়ি হবে সেই বাড়ির যেমন ভিতরের একটা উঠান হবে বাইরের একটা আঙিনা হবে তার পাশে একটা পুকুর থাকবে পুকুরে মাছ থাকবে তার পাশে বাগান থাকবে গাছপালা থাকবে এইসব সুন্দর পরিবেশে বৃক্ষরাজির মাধ্যমে ফসল জায়গা জমি মাছ পুকুরের মাছ ইত্যাদির মাধ্যমে যে একটা প্রাকৃতিক জীবনযাপনের যে সিস্টেম তখন বিদ্যমান ছিল আমিও কিন্তু এখানে বাড়িঘর করেছি সেই থিমটাকে সামনে রেখে আজকে নগর জীবনের নামে যে ধরনের হাই রাইজিং বিল্ডিং ইত্যাদি হচ্ছে এরা তো বলতে গেলে আমাদের যে পরিবেশ সে পরিবেশ দূষণ হচ্ছে এর দ্বারাতে সংক্রামক এবং অন্য রকমের রোগ ব্যাধি বাড়তেছে মানুষের জীবন যাপনটাও দুর্বিষহ হয়ে যাচ্ছে এই কারণে আমার দৃষ্টিতে আমি যে থিমকে সামনে রেখে একটি বাড়ি বাগান তার ভিতরের উঠান বাইরের আঙিনা পুকুর তারপরে চাষাবাদের জায়গা জমি তার সঙ্গে রেখে একটি যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশে বাড়িঘর আমি করেছিলাম এই থিমটাই আমার সেদিন কাজ করেছিল আমি মনে করি যে আজকে আমাদের নগর জীবনের নামে যেভাবে অল্প পরিসরে বাড়িঘর করে চতুর্দিকে আবহাওয়া যেটা গাছপালার মাধ্যমে রক্ষা করা সম্ভব হতো সেটা না থাকার কারণে আজকে মানুষের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে স্বাস্থ্যের উপরে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে রোগ বালাই বেশি হচ্ছে এবং মানুষের জীবনযাপনও দুর্বিষহ হয়ে উঠতেছে যেরকম ঢাকা শহরের দিকে চিন্তা করলে যানজট তারপরে ড্রেন ইত্যাদির সমস্যা সয়ারেজের সমস্যা পিওর ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা কিন্তু আগেকার দিনের যে বাড়িঘর ছিল সেখানে কিন্তু এরকম ছিল না একটা বাড়ি তার সেলফ সাফিসিয়েন্ট ছিল তার পুকুর তার পুকুরের মাছ তার পাশের বাগান তার সেখানে টিউবওয়েল ইত্যাদি নিয়ে মানুষ যে জীবনযাপন করত সেটা স্বাস্থ্যবিধি অনুসারেও ভালো ছিল জীবন যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল